আমরা সবাই জানি যে বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীল তিমি। আবার আমাদের মধ্যে অনেকেই জানে না যে একসময় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর তিমি ছিল লিভিয়াটান। কিন্তু আজকে আমরা যে প্রাগৈতিহাসিক তিমি সম্পর্কে জানতে চলেছি সেটাকে কোনো অংশেই লিভিয়াটান থেকে কম বলা যাবে না। আর এই বিশাল দানবীয় তিমিটির নাম ছিল বাসিলোসরাস। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করুন। বাসিলোসরাস অনেক বিশাল আকৃতির একটি প্রাণী ছিল এবং একই সাথে এরা ছিল অনেক হিংস্র প্রজাতির একটি শিকারী প্রাণী। এরা আজ থেকে প্রায় 4 কোটি 10 লক্ষ থেকে 3 কোটি 40 লক্ষ বছর আগে এই পৃথিবীর সমুদ্রে রাজত্ব করত। সর্বপ্রথম এদের ফসিল আমেরিকার উপসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে পাওয়া গিয়েছিল। যখন এদের ফসিল প্রথমবারের মতো পাওয়া গিয়েছিল তখন বিজ্ঞানীরা ধারণা করেছিলেন এরা হয়তো কোনো বিশাল আকৃতির মেরিন রেপটাইল হবে, যার কারণে বিজ্ঞানীরা এদের নামের সাথে সরাস শব্দটি যুক্ত করে দেয়। এরপর প্রাণীটিকে বাসিলোসরাস নাম দেওয়া হয়। কিন্তু বেশ কিছু বছর সেই ফসিলটির উপর গবেষণা করার পর বিজ্ঞানীরা বুঝতে পারে যে এরা কোনো সামুদ্রিক রেপটাইল প্রজাতির প্রাণী ছিল না, বরং এরা ছিল সামুদ্রিক ম্যামেলস বা স্তন্যপায়ী প্রজাতির প্রাণী। তবে এদের নাম থেকে সরাস শব্দটি না উঠালেও পরবর্তীতে এদের রেপটাইল প্রজাতি থেকে বের করে এদের তিমির প্রজাতিতে তালিকাভুক্ত করা হয়। বিজ্ঞানীরা বাসিলোসরাসের যে ফসিলটি খুঁজে পেয়েছিল সেই ফসিলটির উপর গবেষণা করার পরে বিজ্ঞানীরা জানান এই প্রাণীটি আকারে 50 থেকে 66 ফিট পর্যন্ত লম্বা হতো। কিন্তু পরবর্তীতে আরও কিছু ফসিল পাওয়ার পর সেগুলোর উপর রিসার্চ করে জানা যায় এরা সর্বোচ্চ 70 ফিট পর্যন্ত লম্বা হতো। তবে কিছু রিসার্চারদের মতে এরা এর থেকেও আরও অনেক বেশি বড় হতো। তবে সেই ফসিলগুলো হয়তো এখনও সমুদ্রের অনেক গভীরে আছে, তাই সেই ফসিলগুলো এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। জেনে অবাক হবেন, একটি পূর্ণবয়স্ক বাসিলোসরাসের ওজন প্রায় 60 টনেরও বেশি হতো, যা প্রায় বর্তমান সময়ের সবচেয়ে বড় আফ্রিকান এলিফ্যান্টের চেয়েও 8 গুণ বেশি। অর্থাৎ বুঝতেই পারছেন এরা আকৃতিতে কত বড় হতো। এদের বাইট ফোর্স হতো 3600 PSI। PSI অর্থাৎ পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ। অর্থাৎ এরা এদের শিকারকে কামড় দেওয়ার সময় শিকারের প্রতি বর্গ ইঞ্চিতে 3600 পাউন্ড ওজনের চাপ প্রয়োগ করত। বাসিলোসরাস মূলত আমেরিকা, জর্ডান, নর্থ আফ্রিকা, ইজিপ্ট ও মরক্কোর উপকূলীয় অঞ্চল এবং গভীর সমুদ্রে বসবাস করত এবং এইসব অঞ্চলে তখন এদেরই রাজত্ব চলত। এরা এতটাই ভয়ঙ্কর ছিল যে এরা এদের আশপাশের প্রায় সকল প্রজাতির প্রাণীরই শিকার করত। এরা বড় বড় মাছ থেকে শুরু করে তিমি এমনকি হাঙ্গরদেরও শিকার করত। আবার মাঝে মাঝে এরা নিজেদের প্রজাতির ছোট বাসিলোসরাসদেরও শিকার করত। কিন্তু আজ থেকে প্রায় 3 কোটি 39 লক্ষ বছর আগে ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যায়, যার কারণে সমুদ্রের তাপমাত্রাও কমে যায়, যার ফলে বাসিলোসরাস সহ প্রায় সকল প্রজাতির শিকারী প্রাণীরা সমুদ্রের উষ্ণ অঞ্চলে যাওয়া শুরু করে। কিন্তু এর ফলে সমুদ্রে খাবারের অভাব দেখা দেয় আর সেই খাবারে অন্যান্য শিকারী প্রাণীরাও ভাগ বসাতে শুরু করে। আর এইভাবে খাবারের অভাবে ধীরে ধীরে এদের পুরো প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এখনও অল্প সংখ্যক কিছু বিজ্ঞানী মনে করেন যে সমুদ্রের গভীরে এখনও এদের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে, যেহেতু আমরা সমুদ্রের মাত্র 5% ডিসকভার করতে পেরেছি এবং বাকি 95% অজানাই রয়ে গিয়েছে। এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি তা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন।